ব্রিটেনে অবৈধভাবে দাম বাড়ানোর অভিযোগে ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ইঙ্ককে জরিমানা করায় স্বাগত জানালো সাধারণ মানুষ। অনুকরণীয় হতে পারে বাংলাদেশের জন্য। ব্রিটেনে অবৈধভাবে ঔষধের দাম বাড়ানোর অভিযোগে বিশ্বের সবচেয়ে বড় ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ইঙ্ককে জরিমানা করার ঘটনাকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্প্রতি একটি ঔষধের 2600 গুণ মূল্য বৃদ্ধির প্রমাণ পাওয়ায় 8.5 কোটি পাউন্ড জরিমানা করা হয়। আর এই জরিমানার বিষয়টি বাংলাদেশেও ঔষধের দাম নিয়ন্ত্রণে অনুকরণীয় হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লন্ডন প্রতিনিধি শৈব কবিরের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি ব্রিটেনে মৃগী রোগের একটি ওষুধের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকে। এরপরই তদন্তের ভিত্তিতে অতিরিক্ত দামে ওষুধ বিক্রির অপরাধে বহুজাতিক ওষুধ কোম্পানি ফাইজারকে প্রায় $11 কোটি বা 8.5 কোটি পাউন্ড জরিমানা করা হয়। ব্রিটেনে প্রায় 48,000 রোগী এই ওষুধ সেবন করে। মৃগী রোগের ওষুধের আর কোনো বিকল্প না থাকায় রোগীদের জন্য অতিরিক্ত মূল্যে তা কিনতে হয় ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসকে। আইনি যুক্তিতর্ক ও তদন্ত শেষে এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জরিমানা প্রদানকারী সংস্থা সিএম এর এই শীর্ষ কর্মকর্তা। ফাইজারের ওষুধের দাম বাড়ানোর বিষয়ে যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু ফাইজার নয়, বড় পরিসরে আমাদের তদন্ত চলছে। ওষুধ কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে আমাদের এই অভিযান চলবে। ওষুধের মূল্যবৃদ্ধির কারণে জরিমানার এই বিষয়টিকে জনগণের স্বার্থে আইনের সঠিক প্রয়োগ হিসেবে দেখছেন আইন বিশেষজ্ঞরা। ফাইজারকে যে 84.2 মিলিয়ন পাউন্ড ফাইন দেওয়া হয়েছে এই দেশের সাধারণ জনগণের সাথে প্রতারণা করার জন্য, এই উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের বাংলাদেশ সরকারের জন্য। বাংলাদেশ ঔষধ নির্মাণকারী প্রতিষ্ঠান যত বড়ই হোক না কেন এবং যত প্রসিদ্ধই হোক না কেন, সরকারের উচিত, আইন অবশ্যই আছে আমাদের দেশে, আমি এটা বলছি না যে আইন নেই, বাট সরকারের উচিত হচ্ছে এটাকে প্রয়োগ করা। ফাইজারকে বিশাল অঙ্কের এই জরিমানার ঘটনাটি পুরো দুনিয়ায় আলোচিত বিষয় হয়ে উঠেছে। ব্রিটেনের বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসকরা মনে করছেন এই ঘটনাটি বাংলাদেশে ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধি ঠেকাতে সহায়তা করবে। বাংলাদেশ সরকারের ব্যাপারে কম্পিটিশন রেগুলেটরি মেডিসিনের বডি থাকা দরকার, যারা এদের প্রাইস বা নির্ধারণ করবে এবং সব সমস্যাটাকে মনিটর করবে। তা না হলে লোক যারা তারা এটা এফোর্ড করতে পারতেছে না। ব্যবসায়িক মুনাফার উদ্দেশ্যে কোনো ঘোষণা ছাড়াই বাংলাদেশে বিভিন্ন ওষুধ কোম্পানি প্রায় ওষুধের দাম বাড়ায়। এ বিষয়ে বাংলাদেশে আইন থাকলেও তার সঠিক প্রয়োগ নেই বলে অভিযোগ রয়েছে।